হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা এই চ্যানেলে মূলত WBCS প্রিলি মেন্স এবং মূলত হচ্ছে মেন্স, কারণ মেন্সটা কভার করলে আমার প্রিলিটা সেই সঙ্গে হয়ে যায়, তাই মেন্সটাই আমাদের মূল টার্গেট। তার সাথে হচ্ছে SSC CGL এবং স্টেট PSC যেগুলো আছে আর কি, সেগুলো মোটামুটি মিসলেনিয়াস মতন এক্সামগুলো এর সাথে কভার করব আমরা। এবং এখানে দেখো আমাদের যেহেতু সামনে WBCS মেন্স আছে, তাই আমরা মেন্সের জেনারেল সায়েন্সটা প্রথম ধরেছি। এবং জেনারেল সায়েন্সে যে অসুবিধাটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি এটা প্রায় 120 নাম্বার মতন থাকে, এবং যেটা অনেকটা ডাইভার্সিফাইড। যেমন মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইত্যাদি মিলিয়ে পেপারটা থাকে। তো এখানে যেমন দেখো আমরা অনেকে এবার কী করেছি, যে ছোটোবেলায় পড়েছি বা অনেকে 11-12 থেকে অনেক প্রশ্ন আসে, সেগুলো আমরা অনেক সময় কভার করে উঠতে পারি না, কারণ অনেকে 10-এর পর বিভিন্ন স্ট্রিম নিয়ে নেয়। তো সেগুলো আমরা কভার করার চেষ্টা করব একের পর এক। সো আমাদের সাথে থাকো এবং ফলো করতে থাকো চ্যানেলটা। এখানে আমরা খালি কোশ্চেন অ্যান্সার ডিসকাশন নয়, আমরা মোটামুটি এক একটা যে MCQ তার সাথে ডিটেলস স্টাডিও করে যাব। সো চলো আমরা শুরু করি একের পর এক। যেমনটা আমি বলেছিলাম, দেখো এই এখানে একটু পেপারটা কী রকম আসে আমাদের আর কি, সেটা ডিস্ট্রিবিউশন, যাতে আমি মানে WBCS মেন্সটা আমরা কভার করছি, কারণ তার আন্ডারে বাকিগুলো তাহলে আমার সমস্ত কভার হয়ে যাচ্ছে সেই হিসেবে দেখতে গেলে, ঠিক আছে। এবার দেখো প্রায় WBCS যেমন হচ্ছে প্রিলি, যেমন সায়েন্স থেকে যেমন প্রায় 10-12টা মতন চলে এসছে কিন্তু প্রশ্ন, ঠিক আছে। এবং WBCS মেন্সেও প্রায় এসছে 80-90টা কোশ্চেন এসছে জেনারেল সায়েন্সে। এবং আমি তাও কম্পিউটারটাকে এটার মধ্যে বাদ দিয়ে ধরে রেখেছি, কম্পিউটারটা ধরলে মোটামুটি প্রায় 110-120টা কোশ্চেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার মিলিয়ে চলে আসছে কিন্তু। এবং কেমিস্ট্রি থেকেই শুধু দেখো 43টা কোশ্চেন এসছে, 35টা কোশ্চেন এসছে 2017 এবং 2018-তে। তো দেখতেই পাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের আজকের টপিক হলো কেমিস্ট্রি ইন ডেলি লাইফ। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড মেটেরিয়ালস হোল্ড ম্যাক্সিমাম লেভেল কোলেস্টেরল? যেমন হচ্ছে আমাদের অপশান দেওয়া আছে মাটন, বাটার, চিজ, এগ ইয়ক। তো এখানে দেখো ব্যাপারটা, আমাদের অনেক সময় মনে হতে পারে যে অপশান থেকে যে মাটনটা বোধহয় যেহেতু রেড মিট, তাই মাটনে ম্যাক্সিমাম কোলেস্ট্রল হয়তো আছে, ঠিক আছে, বা বাটার আছে, বা চিজও হতে পারে, কারণ এটাও যথেষ্ট রিচ আর কি প্রোডাক্ট, ঠিক আছে। কিন্তু এর মধ্যে কোনোটাই নয়। আমাদের অ্যান্সার হচ্ছে এগ ইয়ক। কারণ আমরা এই দেখো এখানে একটা সিকোয়েন্স দেখে নিচ্ছি কোলেস্ট্রলের, যেমন হচ্ছে এগ ইয়ক হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে হচ্ছে আমাদের বাটার, তারপরে হচ্ছে চিজ, তারপরে হচ্ছে মাটন। তো মাটন হচ্ছে যদিও রেড মিট, কিন্তু তাও কিন্তু মানে এগ ইয়কের তুলনায় কিন্তু অনেক কম, মানে বাটার চিজকে প্রায় টপকে তারপর হচ্ছে গিয়ে আমাদের মাটনে আসছে। এমনকি কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে অয়েল, অথচ সেগুলো হচ্ছে জিরো কোলেস্টেরল, যেমন হচ্ছে আমাদের অলিভ অয়েল, পিনাট, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি, ঠিক আছে। চলো নেক্সট কী আছে, which of the following household bleach can be used to remove stain of ink and iron from cloth? তো এখানে দেখো আমাদের যে অপশানগুলো আছে, হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথিলিন ডাইক্লোরাইড। তো আমরা এখানে দেখো এই চারটে যে অপশান, চারটে অপশানের ব্যবহারগুলো দেখে নেব, তাহলে কী হবে আমাদের কনসেপ্টটা চারটের ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে, যে মানে কোশ্চেন যেখান থেকে আসুক আমাদের কোনো সমস্যা হবে না। যেমন মনে করো হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা হচ্ছে গিয়ে ফ্রুট স্টেন বা মনে করো কখনো বেরি বা আঙুর জাতীয় জিনিস লেগে গেলে সেই দাগটা ওঠাতে গিয়ে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড লাগে। তেমন হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়ে আমাদের কিচেনে যে ময়লা হয়, গ্রিজ জমে যায়, কালো যে তেল চিটে পড়ে যায় সেই জিনিসটা, ঠিক আছে। বা বাথরুমে অনেক সময় যে আমাদের যে স্যানিটারি পাইপ বা বেসিনের যে পাইপ হয়, সেখানে যে অনেক সময় চুল যে প্রচুর পরিমাণে জমে একটা লক জ্যাম সৃষ্টি করে, সেটাকে সরানোর জন্য কিন্তু। এবার হচ্ছে ইথিলিন ডাইক্লোরাইড, এথিলিন ডাইক্লোরাইড হচ্ছে মূলত লিপস্টিকের স্টেন, যেটা চিউগাম এবং লিপস্টিক, এখানে পি হবে একটা, ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে। এবং অক্সালিক অ্যাসিড মূলত হচ্ছে আয়রন এবং ইঙ্কের যে দাগ সেটা কিন্তু ক্লথ থেকে সরায়। তারা দেখো আমাদের চারটি ক্লিয়ার হয়ে গেল, H2O2, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথিলিন ডাইক্লোরাইড এবং হলো অক্সালিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড একমাত্র আয়রন এবং ইংস্টেন জামাকাপড় থেকে দূর করে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ইউজড in contraceptive pills to avoid pregnancy? Viagra, Norlutin, Tetracycline, Teramycin। এখানে দেখো আমরা যেমন জানি যে ইম্পোটেন্সি বা যে আমাদের সেক্সুয়াল যে এবিলিটি সেটাকে বাড়ানোর জন্য ভায়াগ্রা ইউজ করা হয়। তারপর হচ্ছে নরলুটিন মূলত হচ্ছে গিয়ে ইউজ করা হয় কন্ট্রাসেপটিভ পিলে। কিন্তু টেট্রাসাইক্লিন এবং টেরামাইসিনটা আমাদের জানার দরকার নেই, তবে এটা জানা দরকার যে টেট্রাসাইক্লিন কিন্তু প্রেগনেন্সিতে দাঁতের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, কিন্তু প্রেগনেন্সিতে কখনো দেওয়া হয় না। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নাও এবং আমরা সেই কোশ্চেনগুলোই সিলেক্ট করছি, সেই কোশ্চেনগুলোই বই থেকে বার করে আনছি, যেগুলো এখন মানে কোশ্চেনের ট্রেন্ড চলছে এবং যেগুলো থেকে পিএসসি আমাদের যে চারপাশে যে স্টেটগুলো আছে সেই স্টেটের যে পিএসসিগুলো আছে তারাও যে জোর দিচ্ছে সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু আমরা চলছি পুরোপুরি। অনেক কিছুই এখান থেকে জানতে পারবে, শুধুমাত্র এমসিকিউ অ্যান্সার কোশ্চেন সেরকম কোনো ব্যাপার নেই। আমরা পুরোপুরি ডিটেলসে যতটা পাচ্ছি সেখানে কিন্তু আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের একটা পড়াও হয়ে যায় এই কোশ্চেন আলোচনার মাধ্যমে দিয়ে। পারলে এগুলো স্ক্রিনশট রেখে দাও বা একটা খাতায় নোট করে রাখো, কারণ এটা তোমাদের একটু দু একবার রিভাইজ করলেই দেখবে এটা মনে থাকছে এবং এখান থেকে প্রচুর নাম্বার ওঠে এবং প্রচুর কোশ্চেনও আসছে। চলো নেক্সট, যে হার্ড ওয়াটার কন্টেন্স ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, টিন, টিন, আয়রন, ক্যালসিয়াম না নান। এবার দেখো হার্ড ওয়াটার, আমাদের একটা মিসকনসেপশান আছে যে হার্ড ওয়াটার এবং হচ্ছে গিয়ে হার্ড ওয়াটার এবং হেভি ওয়াটার, এই দুটো নিয়ে আমাদের একটা কনফিউশন আছে, ঠিক আছে। তো সেইটাকে আমরা চলো এখানে দূর করার চেষ্টা করব। যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে হার্ড ওয়াটার কন্টেন্স ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, অর্থাৎ ক্ষরতা বাড়িয়ে দেয় যেটা হচ্ছে জলের, ঠিক আছে, অ্যালুমিনিয়াম কিছুটা পরিমাণ থাকে। কিন্তু হেভি ওয়াটার হচ্ছে সংকেত হচ্ছে D2O, যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের ডয়টেরিয়াম এবং অক্সিজেনের আইসোটোপ, এই দুটো নিয়ে তৈরি। এটা হচ্ছে ডয়টেরিয়ামের হচ্ছে সংকেত হচ্ছে 1H2, ঠিক আছে। এবং হচ্ছে আমরা যেমন জানি যে নর্মাল ওয়াটার যেটা সেটা হচ্ছে আমাদের 4°C জল মানে এ হয় আর কি, ডেন্সিটিটা ম্যাক্সিমাম হয়। কিন্তু এখানে D2O ক্ষেত্রে মনে রাখবে 11.6°তে কিন্তু এটা হচ্ছে। এবং হার্ড থেকে আমরা যখন কোনো মানে এটাকে সফট ওয়াটারে বানাতে গেলে এইগুলো রিমুভ করার জন্য, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে রিমুভ করার জন্য এটা কিন্তু বয়েল করা হয়, ঠিক আছে। এটা অনেক সময় দেয় যে এরকম সাবলিমিশন প্রসেস বা ইভাপোরেশন করবে না বয়েলিং করবে, মানে হার্ড টু সফট ওয়াটার করতে ট্রান্সফার করতে। এবং মনে রাখবে যে হার্ড ওয়াটার যেটা হয় গিয়ে আমাদের হেভি ওয়াটার যেটা সেটা কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়। কেন ব্যবহার হয়? এটা হচ্ছে গিয়ে নিউট্রনের স্পিডটাকে স্লো করে দেয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য যে নিউট্রনের স্পিডটাকে স্লো করে দেয়। সেই জন্য কিন্তু মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে এই হার্ড ওয়াটার বা D2O ব্যবহার করা হয়। এবং এদের হচ্ছে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 3.8°C এবং বয়েলিং হচ্ছে 101°C। দেখতেই পাচ্ছ, তাহলে হচ্ছে জলের থেকে জল হচ্ছে 100-তে এটা হচ্ছে 101°, তাহলে একটু বেশি। তাহলে এই দুটো মূলত যে এটা 4°তে নর্মাল ওয়াটার হচ্ছে গিয়ে আমাদের এ হয় ডেন্সিটি ম্যাক্সিমাম দেখায়, কিন্তু হচ্ছে গিয়ে D2Oর ক্ষেত্রে হচ্ছে 11.6°C, মানে একটু বেশি টেম্পারেচার কিন্তু, ঠিক আছে। এই ফ্রিজিং পয়েন্ট দেখো, এটা হচ্ছে গিয়ে জল যেটা হচ্ছে যে 0°তে জল জমে বরফ হয়, এটা হচ্ছে 3.8°তে হচ্ছে গিয়ে এটা আমাদের যে হেভি ওয়াটারটা, ঠিক আছে। তো নেক্সট, which of the following is considered as artificial silk? এবার দেখো আমাদের সিল্ক থেকে বা পলিমার থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসছে আজকাল, তো সেই জন্যই এই এরকম কিছু কোশ্চেন আমরা দেখবো। যেমন হচ্ছে টেরিলিন, রেয়ন, ড্যাক্রন, নাইলন 66 এই চারটেরই ব্যবহার কী, তাদের এবং উৎপত্তি কী, সেগুলো সম্পর্কে আমরা একের পর এক জানবো, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এবং কোনো সমস্যা যেন না হয়। ঠিক আছে, চলো দেখি। যেমন হচ্ছে আমরা একটু পড়ে নেব হালকার ওপরে, যে ফাইবার মূলত হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার, একটা হচ্ছে সিনথেটিক বা ম্যানমেড ফাইবার। সিনথেটিক বা ম্যানমেডে আছে আমাদের নাইলন, পলিয়েস্টার, অ্যাক্রাইলিক, এবং ন্যাচারাল আছে কটন, লিনেন, জুট এবং সিল্ক, উলেন। এগুলো কিন্তু সিল্ক এবং উলেন হচ্ছে কি মূলত প্রোটিন সমৃদ্ধ, ঠিক আছে, এইটা হচ্ছে সেলুলোজ সমৃদ্ধ, খেয়াল থাকবে কিন্তু এটা কিন্তু মিক্স করে অনেক সময় দেয়, চারটে অপশন দিয়ে বললো কোনটা প্রোটিন ফাইন্ড আউট করো, বা এখানে মনে করো বলে দিল ন্যাচারাল ফাইবার্সের মধ্যে একটা মনে করো সিনথেটিক ফাইবার ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে বললো যে কোনটা ন্যাচারাল ফাইবার ফাইন্ড আউট করো, বা তিনটে মনে করো সিনথেটিক ফাইবারের মধ্যে একটা ন্যাচারাল ফাইবার ঢুকিয়ে দিল, সিল্কটাকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে বললো যে কোনটা এ ন্যাচারাল ফাইবার সেটা ফাইন্ড করো। ঠিক আছে, তো যেমনটা আমরা দেখছিলাম যে এবং হচ্ছে গিয়ে নাইলন 6, নাইলনে যে এগুলো আছে আর কি, নাইলন 6, নাইলন 66 আর সিনথেটিক ফাইবার অফ পলিঅ্যামাইড গ্রুপ। এগুলো কিন্তু পলিঅ্যামাইড গ্রুপ, কারণ হচ্ছে NH2 এই অ্যামিন বা NH2 গ্রুপ এটা কিন্তু প্রেজেন্স আছে, জিজ্ঞেস করে অনেক সময় যে পলিঅ্যামাইড গ্রুপের যে এ আছে ফাইবার আছে সেটা উদাহরণ কী আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, এবং নাইলন 66 হচ্ছে গিয়ে ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড এই দুটো দিয়ে তৈরি হয়, অনেক সময় বলে যে এই মানে কী কী মিক্স করে এটা তৈরি হয় আর কি, খুব ইম্পর্টেন্ট। নাইলন 6 এবং হচ্ছে পলিয়েস্টার। এরপরে দেখো আমরা দেখবো যে নাইলনের যে ব্যবহারগুলো হচ্ছে গিয়ে সিনথেটিক গ্রাস। ঠিক আছে, সিনথেটিক গ্রাস বলতে আমাদের যে টেনিস খেলার সময় যে গ্রাসগুলো ব্যবহার করা হয় সেগুলো সিনথেটিক গ্রাস, এবং টেনিসের র্যাকেট, ফিশিং নেট এগুলো কিন্তু ডেলি ইউজে দেয়। অনেক সময় জিজ্ঞেস করে যে ব্রাশ, সকালবেলা উঠে যে আমরা ব্রাশ করি সেই ব্রাশের যে এগুলো আছে রোয়াগুলো সেগুলো কী দিয়ে তৈরি আছে। যেমন হচ্ছে এখানে দেখো আরেকটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে যে রেয়ন হচ্ছে গিয়ে সেমি সিনথেটিক ফাইবার, অনেক সময় কোশ্চেন দিচ্ছে কিন্তু সেমি সিনথেটিক ফাইবার উদাহরণ কী, রেয়ন, মনে রাখো রেয়ন কিন্তু সিনথেটিক ফাইবার নয়। ঠিক আছে, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল সিল্কও বলা হয় রেয়নকে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আর্টিফিশিয়াল সিল্ক সমস্ত, কিন্তু এগুলো কিন্তু যেগুলো ন্যাচারাল নয় মানে সেটা আর্টিফিশিয়াল নয়, রেয়নই কিন্তু আর্টিফিশিয়াল। ঠিক আছে, এটা মূলত উড পাল্প যে বাঁশ জাতীয় গাছ আছে সেখান থেকে আমরা পাই। এরপর হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পলিয়েস্টার। পলিয়েস্টারে দেখো ড্যাক্রন এবং যে টেরিলিন আছে সেটার সাহায্যে মানে মূলত এটা তৈরি হয়, এবং হচ্ছে গিয়ে এটার মূল উপাদান হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এটাকে বলা হয় পেট। ঠিক আছে, পেট থেকে, এবং কিন্তু আমাদের অনেক সময় অপশনে দেয় যে ড্যাক্রন না টেরিলিন, তাই আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে ড্যাক্রন এবং টেরিলিন হলো পলিয়েস্টার উদাহরণ, এবং পলিয়েস্টার হচ্ছে গিয়ে আমাদের প্রচুর এর কাজে লাগে আর কি। মূলত হচ্ছে কি যে কুশন যেগুলো আছে আমাদের, যে স্পঞ্জি যে বালিশগুলো বা মনে হচ্ছে গদি যে স্পঞ্জি সেইগুলোর জন্য কিন্তু পলিয়েস্টার কিন্তু দরকার হয়, এবং এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ দিতে পারে যে এরকম স্পঞ্জি যে পিলো আছে বা কুশন আছে সেগুলো মানে কী থেকে তৈরি হয় আর কি। এবার দেখো নাইলন, ব্যাকেলাইট এবং টেরিলিন হলো কনডেনসেশন পলিমার, বাট পলিথিন কিন্তু হলো অ্যাডিশন পলিমার, কিন্তু ডিফারেন্সটা বুঝে নাও। ঠিক আছে, নাইলন, ব্যাকেলাইট, টেরিলিনের সাথে হয়তো পলিথিন দিয়ে দিল, বললো যে কোনটা হচ্ছে কি অ্যাডিশন পলিমার। ঠিক আছে, তো এই ডিফারেন্সিয়েটটা জানতে হবে আমাদের। তো আজকের মতো এই স্লাইডটা আমরা এখানেই শেষ করছি, পরেরটায় আমাদের দেখা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ইন ডেইলি লাইফেরই পার্ট 2 চলবে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আমাদের জানিও, এবং কি কি চাইছো আরও জানিও অবশ্যই। আশা করি আমাদের প্রথম ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। খুব ভালো থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে, ধন্যবাদ।